বাঙ্গিহাটিতে টোটো এবং লরির সংঘর্ষের মুহূর্তের হাড় হিম করা সিসিটিভি ফুটেজ ডিএনএন বাংলার হাতে। একেবারে গতকালই 8:06 যেমনটা আমরা সিসিটিভি ফুটেজে দেখাতে পাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ ঠিক দেখতে পাচ্ছেন, পাশে একটি মেডিকেল হল রয়েছে, সেই মেডিকেল হলের ওপরেই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় কিন্তু এই হাড় হিম করা দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি ফুটেজে। এবং সেখানে দেখা যাচ্ছে ঠিক 8:06 তখনই কিন্তু এই দিল্লি রোড দিয়ে আচমকা প্রথমে একটি বড় লরি বেরিয়ে যাচ্ছে এবং তারপর দ্বিতীয় যে গাড়িটি আসছে সেই গাড়ির সামনে টোটো, টোটোকে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ঠিক এখানে যে দাঁড়িয়ে থাকা লরি ছিল সেই লরির সামনে গিয়ে একেবারে মারছে এবং যার ফলে পুরো পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাওয়ার পিষ্ট হয়েই কিন্তু গতকালই 3 জনের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে বাঙ্গিহাটির যিনি টোটো চালক ছিলেন শেখ হাসমত আলী, তার বয়স 28 বছর। অন্যদিকে 2 জন মৃত, তাদের বাড়ি কোন্নগরে, মৃত লক্ষ্মী সিং, তার বয়স 40 বছর, এবং মৃত ঋতিকা সিং, তার বয়স 16 বছর, এবং একজন আহত হয়েছিলেন, তার নাম নিধি সিং, 9 বছর তার বয়স, তাকে কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আজকে ছবিটা কি বদলেছে, অর্থাৎ যে দাবি এলাকার মানুষ তারা করছিলেন যে এখানে আরও পুলিশি নজরদারি দরকার, সেটা কি পরিবর্তন হয়েছে বা হুঁশ ফিরেছে প্রশাসনের বা মানুষ যারা টোটো চালক তারা কি সচেতন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় টোটো করে এভাবেই দিল্লি রোডে এখনো পর্যন্ত সেই টোটো চলাচল চলছে। বেশ কয়েক মাস আগে দেখা গিয়েছিল পরিবহন দপ্তরের পক্ষ থেকে একেবারে দিল্লি রোড বা জাতীয় সড়ক, বিশেষ করে মেন রোড, সেগুলোতে কিন্তু টোটো নিষিদ্ধ করা হয়েছিল, বেশ কিছু অভিযান চালানো হয়েছিল, টোটোগুলোকে ধরপাকড় করা হয়েছিল। তারপর কিন্তু দেখা যাচ্ছে আবার সেই একই অবস্থা, প্রশাসনের সেই তৎপরতা নেই এবং এভাবেই ঝুঁকি নিয়ে কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত টোটো চলাচল করছে দিল্লি রোড জাতীয় সড়ক থেকে শুরু করে মেন রোডগুলিতে, এবং যার ফলে এরকম দুর্ঘটনা লেগেই রয়েছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিযোগ স্থানীয় মানুষজন করেছিলেন যে বেআইনি পার্কিং, যেমন এখানে যে গাড়ি দাঁড়িয়েছিল বেআইনিভাবে দাঁড়িয়েছিল যার ফলে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, এই বেআইনি পার্কিংও দেখা যাচ্ছে একেবারে এই শ্রীরামপুর থেকে শুরু করে যদি আমরা দেখি ডানকুনি গোটা যে রাস্তা দিল্লি রোড তার দুপাশেই কিন্তু অবৈধভাবে লরিগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং যার ফলে যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে চার চাকা নিয়ে আসছেন তারা কিন্তু একটা বিপদের ঝুঁকির মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে আবার কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরও একদিকে যেমন হুঁশ ফেরেনি প্রশাসনের, পাশাপাশি কিন্তু যারা টোটো চালক তাদেরও কিন্তু সেই দেখতে পাচ্ছি আমরা বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি রোড দিয়ে জাতীয় সড়ক দিয়ে এভাবেই তারা টোটো চালিয়ে যাচ্ছেন। এবং অনেকেই আপনারা দেখেছেন গতকাল খবরের পরে তারা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন যে মেন রোডগুলিতে বা বিশেষ করে দিল্লি রোড জাতীয় সড়ক সেখানে টোটো যাতে না চলাচল করতে দেওয়া হয়। তারপরে কিন্তু কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি এবং নেওয়া হয়নি বেআইনি পার্কিংগুলো হটানোর জন্য কোনো রকম কোনো পদক্ষেপ। এবং যে সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছিলাম চাঞ্চল্যকর হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ, গতকালই এখানে দুর্ঘটনা ঘটে এবং এই যে মেডিকেল হল সেখানেই ক্যামেরা বন্দী হয়। ঠিক 8:06 নাগাদ দুর্ঘটনা ঘটে, একটি বড় লরি এই দিল্লি রোডে বেরিয়ে যায়, তারপর আরেকটি লরির একেবারে সামনে ধাক্কা মেরে টোটোটাকে নিয়ে এসে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা লরিতে একেবারে পিষ্ট করে দেয় এবং ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে এবং 1 জন তার চিকিৎসা চলছে। তারপরে কিন্তু হুঁশ ফেরেনি প্রশাসনের এবং এখনও বুড়ো আঙুল দেখিয়ে চলছে টোটো চলাচল জাতীয় সড়ক এবং দিল্লি রোডে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।